নমস্কার, এখন আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি। আর আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি মতো এবছর দুর্গাপুজো কমিটিগুলোকে যে 50,000 টাকা দেওয়ার কথা ছিল, সেই টাকা নিতে এদিন আরামবাগ থানায় লম্বা লাইন আরামবাগ দুর্গাপুজো কমিটির সদস্যদের। বেশ কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে বাঙালির শ্রেষ্ঠতম পুজো হলো দুর্গাপুজো। ফলে অন্যান্য বছর সরকার পুজো কমিটিগুলোকে যে টাকা দিয়েছিল তার থেকে এবছর টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে, কারণ এবছর করোনা আবহে সকলের আর্থিক সমস্যা রয়েছে, যার ফলে সাধারণ মানুষের উপর কোনো রকম চাপ না পড়ে তারই জন্য এই সহযোগিতা। তবে কোনো অতিরিক্ত খরচ বা বেশি বড় পুজো করা যাবে না, সেটাও তিনি জানিয়ে দেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে বেশ কিছু বিধিনিষেধ করা হয়। পুজো মণ্ডপগুলোর বেশিরভাগ জায়গায় খোলামেলা রাখতে হবে, পুজো মণ্ডপে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে, এমনকি কোনো ডিজে বাজানো যাবে না। এছাড়া আরও নিয়ম রয়েছে। আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি, আর আপনাদের সঙ্গে আমি নবনীতা। দিচ্ছে তো আমাদের পুজো কমিটির কোনো উপকারই হবে? এবছর তো কালেকশন সেরকম হবে না, কালেকশন করাও যাবে না। COVID-19 পরিস্থিতিতে সবারই আর্থিক অবস্থা খারাপ। দিচ্ছে আমরা খুব উপকৃত হচ্ছি, এই যে ওনার যে উদ্যোগকে ওনার সাধুবাদ জানাচ্ছি। আজকে থানায় এসছে, আমাদের যে ইলেকট্রিক পারমিশন আছে, যে 50% ছাড় দেবেন বলেছেন, তার কিছু কাগজপত্র ওনার জমা নিচ্ছিলেন। যেমন গতবারে পুরাতন ইলেকট্রিক বিল, আর হচ্ছে যে ইলেকট্রিশিয়ান কাজ করেছিল এবং তার সুপারভাইজার, তাদের নাম নম্বর এগুলো নিচ্ছিলেন। না, টাকা কবে দেবে এখনও জানা যায়নি, ওনারা বলেছেন জানিয়ে দেবেন। আমার সঙ্গে নিল ওই গত বছরের পুরাতন কারেন্টের বিলটা, আর আমার যে কন্ট্রাক্টর কাজ করেছিল লাইসেন্স পাওয়া, তো তার নাম্বার, লাইসেন্স নাম্বার, এবং ওনার যে সুপারভাইজার কাজ করেছিল ইলেকট্রিশিয়ানে, তার নাম এবং নাম্বার। কাল রাত্রে ফোন এসেছিলো 8টার সময় দেখা করার জন্য, আজকে পুজো পারমিশনের ব্যাপারে। তো সেখানে ইলেকট্রিক বিলের কাগজ আর কন্ট্রাক্টর বা নাম্বার, লাইসেন্স, এসব ওনারা নিলেন, সেটা আমরা জমা করলাম। আমরা এসেছি নবপল্লী মাঠপাড়া নাগরিক বৃন্দ। না, কিছু টাকা পয়সা বলেনি, আমাদের সব নাম্বার টাম্বারগুলো নোট করলো এবং ওনারা কাগজগুলো জমা নিল। নবপল্লী মাঠপাড়া নাগরিক বৃন্দ।